হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আবারও চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। এইবারের ভ্লগটা হতে যাচ্ছে একটা বার্থডে স্পেশাল ভ্লগ। ইয়াস, আজকে মাহিরের বার্থডে। মাহির হচ্ছে আমার নেফিউ, অ্যান্ড ওর আজকে বার্থডে। সো আমরা সবাই মিলে যাচ্ছি বাইরে লাঞ্চ করতে। সো আমরা এখন যাচ্ছি গুলশানে, গুলশানের জিঞ্জার অ্যান্ড গার্লিক রেস্টুরেন্টটাতে। এটা হচ্ছে একটা বাফেট রেস্টুরেন্ট, ওরা লাঞ্চ ডিনার বোথ সার্ভ করে। আজকে তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা পুরো বাসায় থেকে গরম গরম খিচুড়ি খাওয়ার ওয়েদার, কিন্তু আমরা বের হয়েছি, আমরা বার্থডে সেলিব্রেট করব। তাই আমি একটু দেখিয়ে দিই ওদের বাফেট মেনুতে কী কী ছিল। ওদের বাফেট মেনুতে ছিল ফ্রুটস জেলি, ফ্রুট কাস্টার্ড, ক্রিম ক্যারামেল, খুসখুস ফিরনি, শাহি টুকরা, উমালি, গোলাপজামুন, জর্দা, হোমমেড সেমাই, সুইট কার্ড, ভ্যানিলা পেস্ট্রি, কুনাফা, অ্যান্ড আরেকটা আইটেম ছিল, ওইটা আমি নাম মনে নেই। ওদের সুশিও ছিল, বাট সুশি দেখে আমার খুব একটা ভালো লাগেনি। দেন ওদের ফ্রাইড রাইস ছিল, কুং পাও চিকেন ছিল, কুং পাও চিকেনটা একদমই কুং পাও চিকেনের মতো না, ফ্রিজ ড্রাইড রেড চিলি, চিলি, চিকেন অনিয়ন, নুডলস, তারপর ক্র্যাব রেড কারি, পেনি পাস্তা, বিফ ফ্রাইড রাইস অ্যান্ড ভেজিটেবল ফ্রাইড রাইস মাঝখানে কেন হঠাৎ করে আমি এটাই জানি না। ওদের আজকের মেনুতে লুচি, বাটার নান আর নেহারিও ছিল। সাইডের টপিং দেখে মনে করেছিলাম যে হালিম, বাট হালিম না, এটা নেহারি। ওদের সালাদ মেনুটা অনেক বড় ছিল, বাট আমার হাতে এত টাইম ছিল না যে আমি দেখবো, কারণ আমি সালাদে একদমই ইন্টারেস্টেড ছিলাম না। সো দেখো কতগুলো আইটেম সালাদের জন্য। জাস্ট এক সাইডে থাই সব মেনু ছিল, থাই ফুড ছিল, আর আরেক সাইডে দেশি যত খাবার। অ্যান্ড ওই দেশি মেনুতে ছিল ওদের চিকেন আফগান বিরিয়ানি, তারপর পিস পোলাও, তারপর বিফ আগ্নি পোলাও। আমি জানি না এটা কেন বিফ আগ্নি পোলাও, আখনি পোলাও হবে। দেন তান্দুরি চিকেন, তারপর আছে বারবিকিউ চিকেন উইংস, এরপর ছিল চিকেন কাবাব, তারপর চিকেন টিক্কা বাটার মশালা, তারপর চিকেন শিশ তাওকারি, ডাল বাটার ফ্রাই, ভেজিটেবল দো পেঁয়াজা এটা, তারপর ছিল প্যান ফ্রাই ফিশ, দেন বিফ ভুনা। এখন হচ্ছে খাবার দাবারের পালা। যদি আমি অলরেডি, এটা আমার সেকেন্ড টাইম, আমি অলরেডি এক বাটি স্যুপ খেয়েছি, থাই স্যুপ ওদের সাইডেই ছিল, আমি যেটা খেয়াল করিনি ফার্স্টে, বাট ওটা অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম ভ্লগ করতে। সো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আমি ওদের নেহারি ট্রাই করেছি, সাথে আমি লুচিও নিয়ে এসেছি। বাট ওদের লুচিটা কেমন জানি পাঁপড়ের মতো খুব ড্রাই অ্যান্ড শক্ত হয়ে গিয়েছিলো, ওদের নানের অবস্থাও তাই। সো আমি চেঞ্জ করে ওদের আখনি পোলাওটা নিয়েছি, সাথে চিকেন উইংস, ওদের চিকেন একটা কাবাব ছিল, ওই কাবাব, অ্যান্ড বিফ ভুনা নিয়ে এসেছি। আমার সাথেই আমায়া আমার পাশে বসা, তো ওকে বিজি রাখতেও দেখা যায় যে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি, ওর সাথে কথা বলার চেষ্টা করি, ওর সাথে খেলি, কারণ দেখা যায় যে ও দৌড়াদৌড়ি শুরু করলে তখন আমি আর খেতে পারি না। সো আমি ট্রাই করি যে ও যেন একটু বিজি থাকে, একটু হ্যাপি থাকে, যেন আমার সাথে বসে থাকে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল পিছনে মিউজিক হচ্ছে, এই জন্য আমি কপিরাইট খেতে চাই না, তাই বলে আমি মিউট করে দিয়েছি। অ্যান্ড এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার মনেও নেই যে আমি এই টাইমে কী কী কথা বলছিলাম। আর এই যে আমায়া, ওকে বেঁধে রাখা হয়েছে একটা হাই চেয়ারে। আজকে ওর ড্রেস আর আমার ড্রেস অলমোস্ট ম্যাচিং, আমরা দুইজনেই ব্লু পরেছি। অ্যান্ড আমার খুব ভালো লাগে আমার মেয়ের সাথে যখন আমি ম্যাচিং করে কালার কম্বিনেশন করে আমরা ড্রেস পরি একসাথে। আমায়া যদিও আমার সাথে বসেছিল, কিন্তু ওর মন পুরাই ছিল হচ্ছে ফারিন জাইনাব ওদের কাছে, ওরা অন্য আরেকটা টেবিলে বসেছিল, অ্যান্ড ও খালি ওদিকেই যাওয়ার ট্রাই করছিল। এটা হচ্ছে আমার ফোর্থ প্লেট। হ্যাঁ, আমি অনেক খাদক, আমি অনেক খাই। এখানে আমি এনেছি ওদের থাই স্যুপটা আবার, কারণ ওদের থাই স্যুপ একটু স্পাইসি হলেও আমার খুব ভালো লেগেছে, প্লাস ওদের ওয়ান্টনটাও মোটামুটি ছিল, ওদের চিলি একটা সুইট চিলি সস ছিল, ওইটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড দেন ওদের ফ্রাইড রাইসটা মোটামুটি ছিল, বাট ওইটাও স্পাইসি ছিল, আমি জানি না কেন। আর এই যে আমি কথা বলতে আর খাবার নিয়েই ব্যস্ত, আমি খাবারও খাচ্ছিলাম, গল্প করছিলাম, আবার আমায়াকে একটু সার্কাসও দেখাচ্ছিলাম, কারণ আমি নিজে ওই সার্কাসের ক্লাউন।
এবার আসা যাক ডেজার্টে, দ্যাট মিন্স আমার ফিফলি। সো আমি এখানে লাচ্ছে সামাই নিয়েছি, টাকনাফা নিয়েছি, গোলাপ জামুন, আর ওদের ক্রিম ক্যারামেল বলে ওরা, বাট এটা বেসিক্যালি পুডিং। আমি একটু লিপস্টিক টাচ আপ করে নিচ্ছি, কারণ একটু পরে আমরা ছবি তুলবো, অ্যান্ড খাবার দাবারের সাথে আমার লিপস্টিক কখনোই থাকে না, সবসময় আমি খেয়ে ফেলি। দেখা যায় যে আমার লিপস্টিক টাচ আপটা মাস্ট হয়ে যায় এভরি টাইম। দিন শেষে আমরা আবিষ্কার করলাম যেখানে একটা প্লেগ্রাউন্ড আছে, অ্যাকচুয়ালি আমায় আবিষ্কার করেছে, ও তো পারমিশন ছাড়াই ওইখানে দৌড়, ওকে খুঁজে পাচ্ছিলাম না। অ্যান্ড কোভিডের জন্য আমি চাইও না আমা এখানে খেলুক, বাট ও একটু কান্নাকাটি করছে, সো সেই জন্যই আর কি ওকে একটু খেলতে দেওয়া, বাট আমি একটু পরে ওকে নিয়ে যাব, কারণ আমরা চলে যাব অ্যাকচুয়ালি। Hi.